দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ জনজাতি অধ্যুষিত এরিয়া, আদরণীয় জিষ্ণু দেববর্মা যিনি ডেপুটি সিএম ওনার কনস্টিটুয়েন্সি, আর এই বোরকুর বাড়ি এই গ্রামের নাম, আর ওইদিকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে দাসপাড়া। তো এই দুইটা গ্রামেই এই দাসপাড়া প্রথম ভারতবর্ষের মধ্যে যে বায়ু ভিলেজ ঘোষণা করা হয়েছে, জৈব গ্রাম ঘোষণা করা হয়েছে ফার্স্ট ত্রিপুরা রাজ্যের, সেই দাসপাড়া হয়েছে। এমন 10টি জায়গাতে ত্রিপুরাতে কাজ চলছে, তার মধ্যে এই বোরকুর পাড়াও একটা জায়গা। এখানে সৌরশক্তির মাধ্যমে যেমন সোলার ল্যাম্প, সোলার ওয়াটার পাম্প, সোলার বাল্ব, এলইডি বাল্ব যেটাতে যাতে বিজলি সঞ্চয় হয়, তার সঙ্গে সঙ্গে মুরগি পালন, শুকর পালন, মৎস্য পালন, আর এই সব সুবিধাগুলো দেওয়া হয়েছে। স্ট্রিট লাইট দেওয়া হয়েছে, সোলার স্ট্রিট লাইট, আর যে ওয়াটার পাম্পের জন্য দেওয়া হয়েছে সেগুলো 2.5 লাখ টাকা করে তার লাকত। এর মধ্যে কেন্দ্র সরকারই সেটা সবটা দেয়, কিন্তু রাজ্য সরকার থেকে যে বেনিফিশিয়ারি সে 2,500 টাকা করে দিতে হয়, কিন্তু ত্রিপুরা সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে এগুলো সব ফ্রি দেওয়া হয়েছে, কাউকে কোনো কিছু দিতে হয়নি। আর তার জন্য প্রতি বাড়িতে আমি দেখেছি কোনো না কোনো বেনিফিশিয়ারি রয়েছে এই ধরনের। তো এমনিতে দাসপাড়াতে আমি জিজ্ঞাসা করেছি যে ডিপার্টমেন্টের কাছে ডেটা রয়েছে যে এই সোলার পাম্প আসার পর তাদের যে ইনকাম প্রাথমিক মানে প্রাইমারি সেক্টরে সেটা 70% বেড়েছে এমন তথ্য রয়েছে। স্বাভাবিকভাবে একদিকে জৈব চাষ আর অন্যদিকে ইনকাম বাড়া, তো এগুলো পরিলক্ষিত হয় নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে, যেভাবে ন্যাচারাল ফার্মিং এবং যে ফার্টিলাইজার যেগুলো জৈব ফার্টিলাইজার ইউজ করে যে খেতি করা হচ্ছে, ফসল করা হচ্ছে, মৎস্য চাষ করা হচ্ছে, তাতে আমরা বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাবো, আমাদের যে জমির উর্বরা শক্তি সেটাও লাগাতার মেনটেন থাকে। তো আমি অত্যন্ত খুশি যে আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের মধ্যে একটা গ্রাম প্রথম স্থান অধিকার করেছে বায়ু ভিলেজ হিসাবে দাসপাড়া। তো আমি অত্যন্ত আনন্দিত, আর ডেপুটি সিএম আদরণীয় জিষ্ণু দেববর্মাকে ধন্যবাদ জানাই যে ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যেই সেটা পড়েছে, আর ওই দপ্তরও ওনার কাছেই আছে। তো আমি বুঝেছি যে উনি দপ্তরটা থাকার কারণে সঠিকভাবে এখানে রূপায়িত করতে পেরেছেন। এখানকার মানুষও ভাগ্যবান, কারণ কি তাদের বিষয়ে পুরো ভারতবর্ষের মানুষ জেনে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জেনে গেছে। আমি আশা করবি আগামী দিনে আমরা 2018 থেকে যে টোটাল 100টা গ্রামকে চিহ্নিত করেছিলাম এভাবে, তো 10টা প্রায় কমপ্লিট হতে চলছে। কিল্লা তো একটা গ্রাম আছে প্রায় কমপ্লিট, সেটাও সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি আগামী কম সময়ের মধ্যে যাতে 100টা গ্রাম কমপ্লিট হতে পারে সেই দিশাতে ডিপার্টমেন্ট কাজ করছে। আদরণীয় জিষ্ণু দেববর্মাকেও তার জন্য ধন্যবাদ জানাই।